ঐক্যশ্রী স্কলারশিপ 2022-23 সেশনের আবেদন শুরু হয়ে গেছে। এই নতুন সেশনে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকা প্রয়োজন, পাশাপাশি কিভাবে তোমরা রিনিউয়াল করবে, কিভাবে তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, সেগুলো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। কাজেই আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সকল ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে এবং আমার কথাগুলি মন দিয়ে শুনবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। সবার প্রথমে আসছি, ঐক্যশ্রী 2022-23 সেশনের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই স্কলারশিপটি পাবে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই বৃত্তি। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কারা কারা পড়ছে, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ, এই ঐক্যশ্রীর পোর্টালের মধ্যে রয়েছে বিভিন্ন রকম স্কলারশিপ স্কিম। প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিম প্রথম থেকে দশম শ্রেণীর জন্য, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম যেটা একাদশ শ্রেণী থেকে পিএইচডি কোর্সের জন্য, মেরিট কাম মিন্স যেটা পেশাদারি ও কারিগরি কোর্সের জন্য, এবং অন্যান্য দুটি স্কলারশিপ স্কিম রয়েছে, যেটা হলো SBMCM এবং অপরটি হলো TSP। SBMCM এ অ্যাপ্লাই করতে পারবে যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 60% নাম্বার রয়েছে তারা, এবং TSP তে অ্যাপ্লাই করতে পারবে যাদের 50%-এর নিচে নাম্বার রয়েছে। তারা প্রত্যেকে এই ট্যালেন্ট সাপোর্ট স্কলারশিপ স্কিমে আবেদন করতে পারবে। আর যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 60% উপরে নাম্বার, তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এখন দেখে নেওয়া যাক এবছরের জরুরি নির্দেশিকাতে কি বলা হচ্ছে, অর্থাৎ এই স্কলারশিপের জন্য এলিজিবিলিটি কি রয়েছে। প্রথমত রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের অধিবাসী ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। দ্বিতীয়ত বলা হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত প্রতিষ্ঠান হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পড়াশোনা করলে এই স্কলারশিপটি পাওয়া যাবে না। নেক্সট বলা হচ্ছে কমপক্ষে 50% নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীরাই আবেদন করার যোগ্য, প্রথম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়। এরপরে বলা হচ্ছে প্রাক প্রাথমিক এবং মাধ্যমিকোত্তর বৃত্তির আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ সীমা 2 লক্ষ টাকা এবং মেরিট কাম মিন্স এর ক্ষেত্রে সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা। অর্থাৎ মেরিট কাম মিন্স স্কলারশিপ ছাড়া অন্যান্য স্কলারশিপ স্কিমে আবেদন করার জন্য পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হয়ে থাকতে হবে এবং মেরিট কাম মিন্স এর জন্য 2.5 লক্ষ টাকার কম হয়ে থাকতে হবে। এরপরে বলা হচ্ছে একটি নির্দিষ্ট মোবাইল নম্বরের মাধ্যমে শুধুমাত্র একটি আবেদন করা যাবে, অর্থাৎ অ্যাপ্লাই করার সময় কোনো রকম ভুল করা চলবে না। অ্যাপ্লাই করার পরে যদি ভুল হয়ে যায় স্টুডেন্টরা কি করে, আবার অ্যাপ্লিকেশন করে। গত বছরে যেটা করেছিল, একবার ভুল হওয়ার পরে আবার অ্যাপ্লিকেশন করেছিল, যার ফলে তাদের অ্যাপ্লিকেশন ডুপ্লিকেট সাব্যস্ত হয়েছিল, যার ফলে তাদের টাকা পেতে কিন্তু অনেকটাই সমস্যা হয়েছিল। সো তোমরা অ্যাপ্লাই করার আগে অবশ্যই খুব ভালো করে খেয়াল রাখবে যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয় এবং প্রথমবারই তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করবে এই স্কলারশিপে। এরপর বলা হচ্ছে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আবশ্যিক, কেবলমাত্র প্রাক মাধ্যমিকের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবে। নেক্সট অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড রয়েছে এমন ব্যাংক পাসবইয়ের ফটোকপি সহ আবেদনপত্রে একটি প্রিন্ট আউট নির্দিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে ওই অ্যাপ্লিকেশনের হার্ড কপি যখন তোমরা ইনস্টিটিউটে জমা করতে যাবে তখনই কিন্তু অবশ্যই তোমাদের ব্যাংক পাসবুকের একটি ফটোকপি অর্থাৎ প্রিন্ট আউট করিয়ে নেবে এবং সেটাকেও তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দেবে। এরপর বলা হচ্ছে একজন ছাত্রছাত্রী একটি মাত্র স্কলারশিপে দরখাস্ত করার যোগ্য, অর্থাৎ একের বেশি কিন্তু স্কলারশিপে আবেদন করবে না। তো বন্ধুরা, এই ছিল এই স্কলারশিপে আবেদন করার জন্য ক্রাইটেরিয়া। এখন দেখে নেওয়া যাক কিভাবে তোমরা এই স্কলারশিপে আবেদন করবে। সর্বপ্রথম তোমাদেরকে চলে আসতে হবে ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। এখানে বেশ কটি অপশন তোমরা দেখতে পাবে। এই স্কলারশিপে আবেদন ও রিনিউয়াল করার জন্য এই স্টুডেন্টস এরিয়া বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবে। এবার পেজটির ওপেন হয়ে যাবে এবং তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে রিনিউ ইউর অ্যাপ্লিকেশন 2022-2023 এবং নিচে রয়েছে ফ্রেশ রেজিস্ট্রেশন। 2021-22 যে সমস্ত ক্যান্ডিডেট এই স্কলারশিপে অ্যাপ্লাই করেছিল তারা রিনিউ করতে পারবে। রিনিউ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা তোমাদেরকে রিনিউ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করতে হবে এবং এখানে তোমাদের ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টটাকে চুজ করে নিতে হবে। দেন তোমাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটি লগ ইন করতে বলা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্ট আইডি দিয়ে দেবে, ডেট অফ বার্থ বসিয়ে দেবে, ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে, দেন এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছ সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবে, দেন তোমরা লগ ইন অপশনে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন লগ ইন করার পরে খুব সহজে তোমরা রিনিউয়াল করতে পারবে এই স্কলারশিপে। এবছরে যারা এই স্কলারশিপে প্রথমবার অ্যাপ্লাই করবে তাদের জন্য রয়েছে ফ্রেশ রেজিস্ট্রেশন, এই অপশনে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। নেক্সট তোমাদের ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টটাকে তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে, দেন তোমরা ওকে অপশনে ক্লিক করে দেবে। এর পরবর্তী পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি স্টেপে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। প্রথমে রয়েছে স্টুডেন্ট ইনফরমেশন, দ্বিতীয় রয়েছে স্কিম এলিজিবিলিটি এবং তৃতীয় রয়েছে রেজিস্ট্রেশন
সাকসেসফুল এবং চতুর্থ রয়েছে লগইন। লগইন করার পরে তোমাদের ডিটেইলস কয়েকটি ফিলআপ করে দিলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করে ফেলবে। সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তার জন্য তোমাদের স্টেটটাকে সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্টটাকে এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবে, ব্লকটাকে এখান থেকে চুজ করে নেবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি। এরপর স্টুডেন্টের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, সেভিং অ্যাকাউন্টের নম্বরটি দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটাকে রি এন্টার করতে হবে, দেন ব্যাংকের আইএফএসসি কোডটাকে এখানে এন্টার করতে হবে। এরপর এখানে যে ক্যাপচার কোডটি তোমরা দেখতে পাবে, সেই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেওয়ার পরে তোমরা সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, এই স্কলারশিপ আবেদন কিভাবে করবে সেই নিয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা গত বছরে, তবে কনসেপ্টটা তোমরা নিতে পারো। এবছরে এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা তৈরি হয়েছে। কখনো সার্ভার প্রবলেম হচ্ছে, যার কারণে পরবর্তী পেজ আর ওপেন হচ্ছে না, কখনো ফিল আপ করার ক্ষেত্রে অপশনই আসছে না। আর এবছরে আবেদন করার জন্য বাংলা শিক্ষা পোর্টালের আইডি চাইছে। এই মুহূর্তে এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা হচ্ছে। আগে স্কলারশিপ পোর্টালের প্রবলেমটা সলভ হোক, পোর্টালে ঠিকঠাকভাবে কাজ করা আরম্ভ করলে আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশনের সাথে ভিডিও দিয়ে দেবো, সঠিক পদ্ধতিতে তোমরা কীভাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে বা রেনুয়াল করতে পারবে সেই নিয়ে কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে। আর তার আগে এই স্কলারশিপ সম্বন্ধীয় এবছরের নতুন নতুন যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, যাতে এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে এবছরে কোনো রকম প্রবলেম ফেস না করতে হয়। তাই যারা নতুন রয়েছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর যখনই পোর্টালটা ঠিকঠাক কাজ করবে তখনই কিন্তু ভিডিও দিয়ে দেবো কীভাবে তোমরা এই স্কলারশিপে আবেদন করবে, সেই ভিডিওতে সঠিক পদ্ধতিতে তোমাদেরকে আবেদন করা দেখিয়ে দেবো। তো ব্যাস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।